আমি হচ্ছে আজকে যেটা দেখাবো যে তোমাদের যে আমরা কিছু বাচ্চাদের বা কোনো কিছুর ড্রেস মেকিং, আমরা একটা কিছু ফ্লাওয়ার স্মোকিং, পেপার স্মোকিং, সেটা কীভাবে কাপড়টাকে কাটিং করবো, কীভাবে ড্রয়িং করবো এবং ওর উপরে কেমন ডিজাইন হবে সেটা আজকে আমি তোমাদেরকে কাপড়ের ওপরে দেখিয়ে দেবো। আমরা যেটা বলছিলাম যে আমরা ফ্লাওয়ার স্মোকিং করবো, তো আমাদের এই কাপড়ের উপরে কিন্তু ফ্লাওয়ার স্মোকিংটা ভালো হয় না, আমাদের যে কাপড়ের উপরে স্মোকিংটা ভালো হয় সেটা হলো যে আমাদের স্যাটিন কাপড়, যেটা এক সাইডে তেল তেলে ভাব কাপড়টা আর এক সাইডে খসখসে ভাব, তো সেই কাপড়ের উপরে আমরা যদি ড্রয়িংটা করি এবং যদি স্টিচিংটা করি সেটা দেখতে অনেকটা সুন্দর লাগে। তো যেহেতু আমরা দেখাচ্ছি এখন এই কাপড়ের উপরে, যেহেতু টেম্পোরারি একটা, যে কীভাবে আমরা এটা ড্রয়িং করে বা কাটিং করে স্টিচিংটা করব, প্রথমে আমি কাপড়টা নিচ্ছি এখানে দশ নিচ্ছি এবং পাশে কোনো লেস, সুন্দর করে লেস লাগানোর জন্য আমরা 11 ইঞ্চ নিয়ে নিচ্ছি। এখানে কাপড়টা আমরা নিচ্ছি 11 ইঞ্চ, 11 টোটাল এইদিকে আমি সমানভাবে নেব, 11 নেব। আর এইদিকেও আমি সেম নেব 11। এবং এইদিকেও 11 নেব, 11। ঠিক আছে, আমরা 11 ইঞ্চ নিয়ে নিলাম এবং স্প্রে দ্বারা আমরা এটাকে ড্রাফটিং করে নিলাম। দাগ দিয়ে নিচ্ছি সমানভাবে, সেম প্রক্রিয়ায় আমরা এইভাবে এদিক থেকেও দাগ দিয়ে নেবো 1 ইঞ্চ করে। সেখানে আমরা 1 ইঞ্চ করে দাগ দিয়ে নিয়েছি, আমাদের সমস্ত দিকে চতুর্ভুজটা যেমন সব দিকে সমান, তো আমরা 1 ইঞ্চ করে নিয়েছি। এই সামান্য কোণটাও আমাদের সমান থাকা দরকার 1 ইঞ্চ করে। আমরা এদিক থেকে নিলেও যেরকম আমাদের 1 ইঞ্চ, এখান থেকে নিলেও 1 ইঞ্চ, এখান থেকে নিলেও 1 ইঞ্চ, এখান থেকে নিলেও 1 ইঞ্চ, তাহলে আমাদের সব দিকে সমান হবে 1 ইঞ্চ করে। তারপর আমরা সেলাইটা কীভাবে করবো, আমরা একটা ঘর ছেড়ে ছেড়ে, একটা ঘর ছেড়ে ছেড়ে, একটা ঘর আমরা সেলাইটা কমপ্লিট করব। তো প্রথমে আমরা নিডিল তুলবো এখান থেকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তো এখান থেকে এরকম ভাবে তুলবো যাতে কাপড়টাকে এরকম ভাঁজ ফোল্ড করা যায়। তারপর আরেকটা ঘর ছেড়ে দিয়ে আমরা জাস্ট এইভাবে তুলবো, আরেকটা ঘর ছেড়ে দিয়ে এইভাবে তুলবো, একটা ঘর
ফাঁকা রেখে রেখে আমরা স্টিচিংটা শুরু করব। সেম এইভাবে যেরকম হলো তারপরে একটা করে দেখে আমরা এখানে এইভাবে তুলব, এইভাবে করব, এইভাবে এইভাবে জাস্ট পুরো ঘরটাকে আমরা এইভাবে বুঝতে না পারলে নিডিল যদি আমাদের তুলতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে আমরা ভিতরে এইভাবে দাগ দিয়ে নিতে পারি। ঠিক আছে, এইভাবে দাগ দিয়ে দিয়ে আমরা এটা কমপ্লিট করতে পারি। তো এই স্টিচিংটা ম্যাট স্মোকিং বলে। তো ম্যাট স্মোকিংটা আমরা যখন করব আমাদের দেখতে অনেকটা এই দেখতে পাচ্ছ তোমরা ম্যাট স্মোকিং, এটা আমাদের তেল তেলে একটা কাপড়ের ওপরে হয়েছে বলে আমাদের এত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এত সুন্দরভাবে করব যে এটাতে আমরা টেম্পোরারি একটা করছি। তো আমরা যখন তেল তেলে কাপড় করবো সেম তেল তেলে কাপড়ের ওপরে এইদিকে আমরা সেম এই প্রকার আমরা ড্রয়িং করে নেবো যাতে আমাদের কমপ্লিট করতে সুবিধা হয়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।